কবুল 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 খোদার বাবা আমি বিশ্বাস করি মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না উদয়ন বাবুকে দেখলে কেউ মারবেন না কটু কথা বলবেন না ওনার বয়স হয়েছে রতন বাবুকে যে খুন করেছিলেন তার প্রিন্সিপাল অ্যাকিউজ প্রধান অপরাধীর নাম উদয়ন গুহ উদয়ন গুহ উদয়ন গুহ উদয়ন গুহ উদয়ন গুহ সাতান্ন মোটে এনেছিলেন ম্যাজিক কি বড় ম্যাজিসিয়ান 1,64,000 ভোটে জিতেছেন আপনি তো শিল্পী মশাই সম্মান যদি এখানে কাউকে দাঁড়িয়ে জানাতে হয় তার নাম কমল গুহ আমায় মার্জনা করবেন আমি আজকে বিজেপির মঞ্চ থেকে যাকে সম্মান জানাতে চাই তার নাম কমল গুহ কমল গুহ কমল গুহ কমল গুহ কমল গুহ আপনাকে আমার শতকোটি প্রণাম আপনি একটা ছেলে দিয়েছেন কিন্তু তাকে মানুষ করতে পারবেন আমায় মার্জনা করবেন আমি উদয়নদাকে শ্রদ্ধা করে বলছি আমার বাবার বয়স ছিল দেখলাম ছেলের বয়সী নেতা মিছিলকে প্রায় মারতে যাচ্ছেন ভিডিও সিনেমা দেখছে আক্রমণ করছে গুন্ডামো শেখাতে চাইছে আরে ভাই আমি জেনেছিলাম এটার নাম কোচবিহার এটার ঐতিহ্য ছিল উদয়নদা আপনি তো একে বিহারের থেকেও খারাপ অবস্থা বানাচ্ছেন কুচবি বিহার বানানোর চেষ্টা করছেন আপনি একটা কাজ করুন উদয়নদা আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আমরা নিশীথ প্রামাণিকের দল করি আমরা নরেন্দ্র মোদীর দল করি আপনাকে ঘড়ি দিয়ে যাচ্ছি টাইম আর স্পেস কখন আসতে হবে আর কোথায় আসতে হবে বলে দেবেন আপনার গুন্ডা বাহিনী দাঁড় করিয়ে রাখবেন বুক খুলে দেব পুলিশ চাপিয়ে আমি আসতে দেব সাতান্ন ভোটে হেরেছিল কত ভোটে শুনতে পাচ্ছি না ওনাকে শোনাতে হবে সাতান্ন ভোটে হেরেছিলেন ম্যাজিক কি বড় ম্যাজিসিয়ান 1,64,000 ভোটে জিতেছেন আপনি তো শিল্পী মশাই আমি শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে ট্রেনিং নেবেন বলেছেন বলেছেন কোন পদ্ধতিতে রিগিং করা যায় কোমল গুহর সুযোগ্য সন্তান উদয়ন বাবুর কাছে শিখতে হবে আমি আশ্চর্য হয়ে গেছি আমি আপনাকে শ্রদ্ধা করতাম যেদিন এত বড় লেভেলের চুরি করলেন সেদিন থেকে শ্রদ্ধা আপনার প্রতি বেড়ে গেল কারণ সেদিন আপনার কাছে খুব ছোট মনে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে বান্ধবীর বাড়িতে মাত্র 50 কোটি পাওয়া গেছে আপনি 1,64,00,000 ভোট তুলেছেন উদয়ন বাবু আমি বিশ্বাস করি মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না উদয়ন বাবুকে দেখলে কেউ মারবেন না কটু কথা বলবেন না ওনার বয়স হয়েছে ওনাকে একটা গোলাপ ফুল দেবেন কেন দেবেন গোলাপ ফুল কেন দেবেন কারণ রাজনৈতিক ভাবে যিনি মৃত রাজনীতিতে যিনি মরে গেছে তাকে মেরে খুনের দায়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি তাই ওনার জন্য আমাদের দুটো লাইন মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না আপনার জন্য অঢেল প্রেম কেন জানেন কারণ উপর থেকে কমল গুহ বলছেন একটা ছেলেকে জন্ম দিয়েছে কিন্তু মানুষ করতে পারেনি মন্ত্রী হয়েছে তৃণমূল কংগ্রেসে চোর হয়েছে কিন্তু মানুষের সেবা করা শেখাতে পারেনি যে রতন বাবুর খুন হয়েছিল মনে আছে তৃণমূলের শহীদ আমি যদি ভুল না করি রতন বাবুকে যে খুন করেছিলেন তার প্রিন্সিপাল অ্যাকিউজ প্রধান অপরাধীর নাম উদয়ন গুহ উদয়ন গুহ উদয়ন গুহ উদয়ন গুহ উদয়ন গুহ নিশীত প্রামাণিক এক সময় আমার মতো তৃণমূল করেছে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি নির্বাচনী ব্যবস্থা শেষ হওয়ার পর ওই কেসের তদন্ত যেখানেই থাকুক না কেন খুঁজে বার করব আর তৃণমূল কংগ্রেস কর্মী খুনের দায়ে তৃণমূলের মন্ত্রীকে সঠিক জায়গায় নিয়ে যাব সঠিক জায়গায় নিয়ে যাব সঠিক জায়গায় নিয়ে যাব যেখানে আপনার 4 জন বন্ধুরা রয়েছে ভাই একটা সভা করতে দেবে না একটা পলিটিক্যাল কমিউনিকেশন করতে দেবে না একটা মানুষের সাথে যোগাযোগ করতে দেবে না এটা কোন রাজ্য এত ভয় কেন 99% কাজ করেছেন আপনি আপনি ভাবুন কারা রাজত্ব চালাচ্ছে বলছে সকালবেলা পার্টি অফিসে মা বোনেদের নিয়ে সুন্দরী দেখতে বউদের তুলে নিয়ে পিঠে বানাতে হবে এই কোন রাজ্য 56 দিন লেগেছে 56 দিন 56 ডে ভারত মাতা কি জয় 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 বলে একটাই কথা বলবো খবরদার
জয় বাংলা বলতে যাবেন না কারণ ওটা তৃণমূলের চোখে হয় যারা সত্যি দেখতে পায় না সত্যিকারের বাংলার জয় যাদের মধ্যে হয় দেবে করতে হয় ভোট দেবেন তো নিশ্চিতকে ভোট দেবেন তো নিশ্চিত প্রামাণিককে ভোট দেবেন তো বাড়ির ছেলেকে মন্ত্রী বলবেন তো আবার ভারত মাতা কি ভারত মাতা কি